পার্সোবাইজ চলেছি আরেকটা নতুন দুর্গাপূজা প্রিপারেশন ভিডিও নিয়ে। আর আমি এখন কোথায় রয়েছি? আমি এখন রয়েছি রাম মন্দিরে। রাম মন্দির অনেকে হয়তো জানো না, কিন্তু যারা জানো তাদের তো কিছু বলার দরকার নেই আলাদা করে, কিন্তু যারা জানো না তাদের বলি, এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছরের দুর্গাপূজার থিম হচ্ছে কিন্তু রাম মন্দির। চলো তোমাদের পুরোটা দেখাই যে কতটা কাজ কমপ্লিট হয়েছে এবং বাকি সমস্ত কিছু, মণ্ডপটা কেমন হয়েছে, মায়ের প্রতিমা কোথায় রাখা হয়, সমস্ত কিছু তোমাদের দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। এইবারে কিন্তু থিমটা বেশ ইউনিক, রাম মন্দির, ঠিক আছে? অযোধ্যার রাম মন্দির কিন্তু এখানে হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। তো এটা খুবই ইউনিক জিনিস আমার কাছে লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা কিন্তু প্রিপারেশনের আগের ভিডিওগুলো দেখোনি, ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, ঠিক আছে, বা আই বাটনে থাকবে, তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো। দেখতেই পাচ্ছ আমি ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে চলছে, সব দাদারা এইখানে কাজ করছেন, মিস্ত্রিরা যারা রয়েছেন, দেখতে পাচ্ছ। যেহেতু আর পুজো বেশি দেরি নেই, তো দেখতে পাচ্ছ দাদারা পুরো ব্যস্ত হয়ে আছে এখন, ঠিক আছে, সবাই নিজের নিজের কাজে নিজের নিজের মতো কাজ করে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছ। আর ঠিক আমার মণ্ডপটা উল্টো দিকে আছে, ঠিক উল্টো দিকে আমার মণ্ডপটা রয়েছে, এখানে কিন্তু মায়ের প্রতিমা রাখা হবে, দেখতে পাচ্ছ সামনেই রয়েছে। তো আমি এখানে এক দাদাকে পেয়ে গেছি, তো দাদার সাথে কথা বলবো এবং জানবো এই মণ্ডপটা বা এই প্যান্ডেলটা নিয়ে সমস্ত কিছু। তো দাদা তোমার নাম? সজল গায়েন। এটার উচ্চতা কেমন, মানে কত হাইটে হচ্ছে এটা? হাইট এটা মিনিমাম 70-75 ফুটের মতো চলে আসবে। কাজটা কি হবে, মানে কিসের উপর বেশি করে কাজটা হবে? কাজটা পুরোটাই প্লাই মারা হবে। আচ্ছা, প্লাইয়ের উপরে এখন যে থার্মোকল, না থার্মোকলের টাইপে একটা পঞ্চের মতো এ আছে, সেটা ব্যবহার করা হবে, তার উপর কালার হবে। লাইটের কীরকম কাজ হবে, মানে লাইট আগের বছরের মতো লাইটও থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন তো যেহেতু পুজোর বেশি দেরি নেই, তো কমপ্লিট কখনের মধ্যে মানে এটা ধরে রেখেছেন আপনারা? ময়লার পরের দিন সম্ভবত ইয়ে হবে, ওপেনিংটা আছে ময়লার পরের দিন। আচ্ছা, এবারও কি মনে হচ্ছে যে এবার কীরকম হবে? নিশ্চয়ই ভালো হবে, সজলবাবু আছেন। আগেবার যেমন মানুষ এবং লালকেল্লা যেটা হয়েছিল, লাইটের কাজও খুব সুন্দর হয়েছে, কারণ লাইটের কাজ বরাবরই খুব সুন্দর হয়। তো আগেবার যেহেতু লালকেল্লা হয়েছিল, তো এইবারও একটা নতুন করা হয়েছে অযোধ্যার রাম মন্দির, যেটা মানুষের সবচেয়ে বেশি পছন্দ লেগেছে এখন। সেটা আর অযোধ্যায় যেতে হবে না, এইখানে কলকাতায় এলে সেই অযোধ্যার রাম মন্দির আর দেখতে পাবেন। দাদা একটা দারুণ কথা বললো, কিন্তু এখানে শুনতেই পেলে যে কিসের উপর এটা মেন কাজটা হবে। তো এটা হচ্ছে যেহেতু প্রিপারেশন ভিডিও, এই জন্য তোমাদের আমি দেখালাম বা দাদার কাছে যেটুকু জানতে পারলাম সেটা তোমাদেরকে জানালাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রিপারেশন ভিডিও অনেকগুলো আসছে, কিন্তু যারা যারা এখনও দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে বা আই বাটনে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো, অবশ্যই দেখো আর জানিও তোমাদের কেমন হয়েছে। আর তোমাদের যদি আশেপাশে কোথাও ভালো প্যান্ডেল হয়ে থাকে দুর্গাপূজার, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটাও কভার করার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।